বরফ হচ্ছে পানির কঠিন রূপ। এই বরফ বিভিন্নভাবে ব্যবহার করা হয়, তবে সবচেয়ে বেশি এর ব্যবহার দেখা যায় মাছ হিমায়িতকরণে। নদী বা সাগর থেকে মাছ আহরণ করে তা এই বরফের সাহায্যেই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এই বরফগুলো পাইকাররা বিভিন্ন বরফের কল বা কারখানা থেকে কিনে এনে তারপর পিস হিসেবে বিক্রি করেন। তবে বরফ ভাঙানোর জন্য কোনো টাকা নেওয়া হয় না, মেশিনের সাহায্যে বরফ ভাঙিয়ে তারপর ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। আমরা পিস হিসাবে করি, এটার সাইজ 60 ইঞ্চি। ভাঙানোর জন্য কোনো টাকা নেওয়া হয় না, যার যতটুক লাগে, কেউ 50 টাকার লাগে, কেউ 100 টাকার লাগে, কেউ 25 টাকার লাগে, কেউ 100 টাকার লাগে, 500 টাকার লাগে, যার যতটুক লাগে ওই পরিমাণ চায়, ওই পরিমাণে দেওয়া হয়। 26 ইসলাম চয়ন, NANTV, নারায়ণগঞ্জ।